চিতা হচ্ছে স্থলের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী। মাত্র 3 সেকেন্ডের মধ্যেই এরা এদের গতি 0 কিলোমিটার থেকে 100 কিলোমিটারে তুলতে পারে। এদের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আজকে আপনাদের জানাবো কিভাবে এরা এত দ্রুত দৌড়াতে পারে এবং কিভাবেই বা এত দ্রুত এদের গতি বাড়াতে পারে। আমাদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে চিতা আর চিতাবাঘ একই প্রাণী। আসলে তা সঠিক নয়, দুটোই আলাদা প্রাণী। চিতার ইংরেজি নাম চিতা, অপরদিকে চিতাবাঘ আলাদা একটা প্রাণী যার ইংরেজি নাম লিওপার্ড। পায়ের দিকে তাকালেই দুটো প্রাণীর পার্থক্যটা বুঝতে পারবেন। চিতার পা গুলো অনেক লম্বা, যে কারণে তারা এত দ্রুত দৌড়াতে পারে। অপরদিকে চিতাবাঘের গড়ন হচ্ছে ছোটখাটো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। চিড়িয়াখানায় চিতার জন্য বড় খোলা খাঁচা থাকে। অপরদিকে চিতাবাঘের জন্য থাকে বন্ধ খাঁচা। চিতা এখন শুধু আফ্রিকাতেই পাওয়া যায়, আর চিতাবাঘ ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। আমাদের পার্বত্য চট্টগ্রামের জঙ্গলেও এই বাঘ রয়েছে। চিতাবাঘ হচ্ছে বিড়াল গোত্রের এক ধরনের প্রাণী। অন্যদিকে চিতাকুকুর গোত্রের এক ধরনের প্রাণী। যাই হোক, চিতা খুবই সুন্দর আর শান্তশিষ্ট, যে কারণে এদের পোষ মানানো যায়। তাছাড়াও চিতা শিকার করে দিনের বেলায়, কিন্তু চিতাবাঘ শিকার করে রাতের বেলা। একটি ফেরারি এনজো রেসিং কার সেকেন্ডে প্রায় 8 মিটার গতি তুলতে পারে, আর একটি চিতা তুলতে পারে সেকেন্ডে 10 মিটার। প্রথম 3 লাফেই চিতার গতি উঠে যায় 0 থেকে 60 কিলোমিটারে। এর বিশেষভাবে তৈরি দেহ নিয়ে এটি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম, যা সত্যি অবাক করার মতো। স্থলচর প্রাণীদের মধ্যে চিতাই সবচেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন। আমাদের মধ্যে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে উটপাখি সব থেকে দ্রুত দৌড়ায়, কিন্তু এই ভিডিওটি দেখলেই আপনাদের সেই ধারণাটি ভুল প্রমাণিত হবে। খুব দ্রুত দৌড়াতে পারলেও এটি একটানা খুব বেশি দৌড়াতে পারে না, আর তাই শিকার ধরার ক্ষেত্রে দ্রুত গতি এর ভরসা। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, চিতা কি কারণে এত দ্রুত দৌড়াতে পারে? চিতা বিড়াল বা কুকুর গোষ্ঠীয় এক ধরনের প্রাণী। এরা দেখতে অনেকটা লিওপার্ডের মতোই হয়ে থাকে, তবে আকৃতিতে ছোট। চিতা সাধারণত দৈর্ঘ্যে 4 ফিট এবং উচ্চতায় 3 ফিটের মতো লম্বা হয়। এর লম্বা লেজটি দ্রুত দৌড়ানোর সময় গতি নিয়ন্ত্রণে সাহায্য করে।
যে কোনো প্রাণী যেটি 3 লাফে 60 কিলোমিটার গতি তুলতে পারে তার দেহে অবশ্যই এই জন্য বিশেষায়িত। চিতার ওজন হয় সাধারণত 125 পাউন্ড, যা বিড়াল গোষ্ঠীর অন্যান্য শিকারী প্রাণীদের তুলনায় অনেক কম। এদের দেহের আকৃতি বিমানের মতোই অ্যারোডাইনামিক, অর্থাৎ দ্রুত ছোটার সময় এটিকে খুব একটা বাতাসের বাধায় পড়তে হয় না। অ্যারোডাইনামিক আকৃতির উদাহরণ হিসেবে বিমানের কথাই বলা যেতে পারে। যাই হোক, এর পাতলা শরীর, ছোট মাথা এবং চিকন লম্বা পা বাতাসের দ্বারা খুব একটা বাধাগ্রস্ত হয় না। চিতার চোখগুলো একটু চওড়া হয়, যাতে এটি দ্রুত গতিতে দৌড়ানোর সময় চারপাশের দৃশ্যপট এটির দৃষ্টিসীমার মধ্যেই থাকে। দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম্প করার জন্য চিতার রয়েছে একটি শক্তিশালী হৃৎপিণ্ড। এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারণ করতে পারে, যা দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর লম্বা লেজটি দৌড়ানোর সময় দিক নিয়ন্ত্রণ এবং ওজনের ভারসাম্য রক্ষা করে, ফলে ঘন্টায় 130 কিলোমিটার বেগে দৌড়ানোর সময় এর শরীর ঘুরে যায় না বা নিয়ন্ত্রণ হারায় না। সর্বোচ্চ গতিতে এটি প্রায় 30 সেকেন্ডের মতো দৌড়াতে পারে। এর পরপরই এর শরীর এতটাই গরম এবং ক্লান্ত হয়ে যায় যে এটিকে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে হয় এবং আগের অবস্থায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় এটি শিকারি ধরার পর সাথে সাথে খেতে পারে না, শুধুমাত্র এই ক্লান্তির জন্যই। তাই অনেক সময় সিংহ বা এ জাতীয় বড় শিকারী প্রাণী এসে এদের শিকার নিয়ে যায়। আর স্বভাবতই সিংহের সাথে লড়াই করার ক্ষমতা চিতার নেই। মূলত দ্রুত দৌড়ানো ছাড়া চিতার আর কোনো বিশেষ গুণ নেই। এটি মোটেও শক্তিশালী নয় এবং শিকার নিয়ে অন্য প্রাণীর সাথে মারামারির চাইতে পালিয়ে যেতেই বেশি পছন্দ করে। এক্ষেত্রে অনেক সময় এটি গাছে চড়ে সিংহ জাতীয় প্রাণীদের থেকে রক্ষা পায়। যদিও বলা হয় চিতা একমাত্র বিড়াল গোষ্ঠীয় প্রাণী যেটি গাছে চড়তে পারে না, তবে অনেক কিছুর মতোই এটিও আমাদের একটি ভ্রান্ত ধারণা, কারণ এর পায়ের তালু বিড়ালের মতো নয়, বরং অনেকটা কুকুরের মতো। তবে ঠেকায় পড়লে বাঘও ঘাস খায়, প্রবাদের মতো চিতাও ঠেকায় পড়লে গাছে উঠে যায়। তবে গাছে চড়ার ওস্তাদ লিওপার্ডের সঙ্গে চিতার গাছে চড়াকে কোনোভাবেই তুলনা করা যাবে না। লিওপার্ড নিজে তো গাছে উঠেই অনেক সময় বড় আকৃতির শিকার নিয়েও গাছে উঠে যায়, যাতে সিংহের মতো অলস শিকারীরা তার শিকার ছিনিয়ে নিতে না পারে। একসময় ভারতীয় উপমহাদেশে চিতার অস্তিত্ব ছিল, তবে শেষ চিতার নিধন হয়েছে 1952 সালে ভারতের কুমায়ুনের জিম কর্বেট ন্যাশনাল পার্কে। এখন সারা পৃথিবীতে এই প্রজাতি একমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়।